ولنجزينهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون ولنجزينهم أحسن أحسن الذي كانوا يعملون صدق الله العظيم بسم الله الرحمن الرحيم سورة الأنكبوت إرشاد تمو آيات كريمة تلاوت كرهلو جار بانلا إيرو جارا إيمان أني أبون شيء أنو جاي আমি অবশ্যই তাদের থেকে তাদের দোষ ত্রুটিগুলো দূর করে দেব এবং দুনিয়ায় তারা যেসব ন্যাক আমল করে আসছিল আমি অবশ্যই তাদের সেসব কর্মের উত্তম ফল দেব আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বিস্জাহ রহমানের রহিম মাননীয় সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন শোক প্রস্তাব আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে গত 10 জানুয়ারি দুই তারিখ আমরা একাদশ জাতীয় সংসদের আটানব্বই বাগেরহাট চার আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে হারিয়েছি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন পঞ্চম সপ্তম নবম দশম ও একাদশ জাতীয় সংসদে মোট পাঁচবার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি উনিশশো একানব্বই সালে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট এক আসন হতে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন সপ্তম জাতীয় সংসদে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন এ সময় তিনি বিধবা ভাতা বয়স্ক ভাতা ও অন্যান্য ভাতা সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূচিত সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন নবম জাতীয় সংসদে তিনি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটির সভাপতি এবং পিটিশন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দশম জাতীয় সংসদে জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি একাদশ জাতীয় সংসদে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ১৯৮৫ সাল থেকে আমৃত্যু বাংলাদেশ আওয়ামী লীগ বাগেরহাট জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধ ক্যাম্পে চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন প্রয়াত মাননীয় সংসদ সদস্যের জীবন বৃত্তান্ত সম্বোধিত শোক প্রস্তাব আমি এ মহান সংসদে উত্থাপন করছি শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে জাতীয় সংসদের রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হলে আলোচনা অনুষ্ঠিত হয় শোক প্রস্তাবটি গ্রহণ করার পূর্বে আমাদের প্রিয় সহকর্মী মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হবে আলোচনায় অংশগ্রহণের জন্যে আমি প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রতিমন্ত্রী জনাব খাজেদ মাহমুদ চৌধুরী দিনাজপুর দুই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার প্রয়াত জননেতা মাননীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী আমার পিতৃতুল্য ডক্টর মোজাম্মেল তিনি ইন্তেকাল করেছেন গত দশই জানুয়ারি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের যে এইরকম একজন মহান নেতাকে আমরা হারিয়েছি তার কয়েকদিন পূর্বেই আমরা আরেকজন সদস্য সংসদ সদস্য ইউনুস আলী সরকার আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন মাননীয় স্পিকার ডাক্তার মোজাম্মেল আমি যখন নবম সংসদে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই এবং এরপর পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি তিনি সব সময় আমাদের পিতৃতুল্য হলেও বয়োজ্যেষ্ঠ হলো সবসময় আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলাচরণ করেছেন উৎসাহিত করেছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন সব সময় আমাদেরকে উৎসাহিত করতেন যে কোনো একটি ভালো কাজ যখন তার দৃষ্টির মধ্যে পড়তো তিনি ডেকে নিয়ে আমাদেরকে উৎসাহিত করতেন এই ধরনের যে মনোভাব সম্পন্ন একজন মানুষ আমাদের রাজনীতি অপরণীয় ক্ষতি হয়ে গেল মানুষ স্পিকার জানেন কিছুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয়েছে সেই সম্মেলনের পূর্বে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছিল আমার স্পষ্ট মনে আছে এখানে মাননীয় সংসদ আবু সাইদ আল মাহমুদ সপন আছেন তিনি যখন বাগেরহাট সম্মেলন করতে যান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সেই সময় বলেছিলেন যে ওখানে তো আমাদের ডাক্তার মজাম্মেল সাহেবই আছেন তিনি পুনর্বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন তার প্রতি যে মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা এবং বিশ্বাস ছিল সেটা আবার তিনি এই বয় এই বয়সেও প্রায় আশি বছর বয়সেও তিনি আবার আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন মাননীয় স্পিকার আমি যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দেন নৌ মন্ত্রণালয়ের আমি প্রথম যখন মংলায় গেলাম আমাদের বন্দর এর একটি অনুষ্ঠানে সেই সময় শত ব্যস্ততার মধ্যেও তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সেই সভায় উপস্থিত হয়ে তিনি অনেক অনুপ্রেরণা দিয়েছেন বঙ্গবন্ধুর কথা বলেছেন এবং বঙ্গবন্ধুর কি চিন্তা করতেন কিভাবে এই বন্দরগুলোকে এবং নৌপথ নিয়ে তার কি কী ভাবনা ছিল সেগুলো উপস্থাপন করেছিলেন এবং দেশরত্ন শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছে তিনি আমাকে সাহস দিয়েছিলেন উৎসাহিত করেছিলেন যে এই কাজগুলো সম্পাদন করার জন্য এবং তার প্রতি আমার যে শ্রদ্ধা সম্মান সেটা সময় ছিল এবং তার মতো বয়স্ক মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ যে আমাকে এইভাবে উৎসাহিত করেছিলেন আমি সত্যি খুব অনুপ্রাণিত হয়েছিলাম সাহসী হয়েছিলাম আজকে এই দিনে তাকে নিয়ে এইভাবে আলোচনা করতে খুব বেদনার কষ্টের স্পিকার তার বিধে আত্মার মাখারাত কামনা করছি তার সব পরিবারের প্রতি সমাবেদনা যাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সদস্য ডাক্তার রুহুল হক তিন ধন্যবাদ মাননীয় স্পিকার অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধা আমাদের সহকর্মী জনাব ডক্টর মোজাম্মের হোসেন সাহেবের আমাদের ছেড়ে চলে গেছেন তিনি শুধু চিকিৎসক ছিলেন না তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং আজীবন বঙ্গবন্ধুর অনুসারী হয়ে তার জন্যে কাজ করে গেছেন তিনি চিকিৎসক ছিলেন তার পাশাপাশি সমাজসেবা করেছেন এবং সক্রিয় রাজনীতিতে সকল সময়ে আমাদের পাশে থেকেছেন। আমরা চিকিৎসক হিসেবে যখন যে কোনো আন্দোলনে যখনই তার শরণাপন্ন হয়েছি বার্গারেটা তিনি অগ্রভাগে সকল সময়ে আমাদের সাথী পেয়েছেন আমরা তাকে হারিয়ে একজন বড় সহকর্মী একজন সমাজসেবক একজন চিকিৎসক একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন পার্লামেন্টারিয়ান কেহার আলাম তিনি এই সরকারের আগের আমলে মন্ত্রী হিসেবে কাজ করেছেন সাথে সাথে দেশ সেবায় সকল প্রকার অংশ অংশগ্রহণ করেছেন তিনি তার দায়িত্ব থেকে বিনা পয়সায় রুগী দেখতে বলেননি তিনি এলাকার গরিব ছেলে মেয়েদের জন্য বই বিতরণ করতে বলেননি তিনি পড়াশোনার এবং সেবামূলক কাজকর্ম একসাথে চালিয়ে গেছেন তিনি পাঁচ পাঁচবার এই মহান সংসদের সংসদ সদস্য হিসেবে বাঘেরহাট এক থেকে নির্বাচিত হয়ে আমাদের দেশের যে খেদমত করে গেছেন আমি মনে করি ডক্টর মোজাম্মেল আমাদের যে পথ দেখিয়ে গেছেন সেই পথে আমরা বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে কাজ করে যাব কয়েকদিন আগেই আমাদের সহকর্মী ডাক্তার তাকেও হারিয়েছি আমরা ডক্টর মজুম হোসেন সাহেবের পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং তার বিদেয়ী আত্মার মাত্র কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুস শহীদ মৌলভীবাজার চার কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ আজকে অত্যন্ত দুঃখের সহিত আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী যিনি এই সংসদে পাঁচ পাঁচবার নির্বাচিত হয়েছেন এবং উনিশশো একানব্বই সাল থেকে আমরা একসাথেই এই সংসদে সদস্য হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী জনমতি শেখ হাসিনা আমাদেরকে বারবার মনোনয়ন দেওয়ার কারণে আজকে তিনি আমাদের মধ্যে নেই গত দশই জানুয়ারি তিনি ইন্তেকাল করেছেন ইন্নাল লিল্লাহি ও ইন্না ইহি রাজওন দুর্ভাগ্য আমি সেদিন ঢাকায় ছিলাম না মুজিব বর্ষ হিসাবে বঙ্গবন্ধুর প্রত্যাবাস আমি নির্বাচনী এলাকায় ছিলাম যে কারণে তার নামাজে জানাজায় অংশগ্রহণ করার থেকে আমি বঞ্চিত হয়েছি মান স্পিকার উনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব যখন পালন করেন তখন এই সংসদে আমি হুইপ হিসাবে দায়িত্ব পালন করি একসাথে দুইজন কাজ করার সুবাদে আমার নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল কমলগঞ্জ শ্রীমঙ্গলে মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে এই সামাজিক যে নিরাপত্তার কার্যক্রম শুরু করেন তিনি যখন মাননীয় মরভূম অর্থমন্ত্রী কিবিয়া সাহেবের সাথে আলোচনা করে এই পদক্ষেপ যখন দিতে যান তখন আমার সুযোগ হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী সেই তার ইচ্ছা বাস্তবায়ন করার জন্য একজন যোগ্য মন্ত্রীর উপর দায়িত্ব দিয়ে সেই কাজটুকু করার জন্য সেদিন ডাক্তার মুজাম্মেল সেন আমাদের সেই কাজটুকু করতে তিনি এগিয়ে আসেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হিসাবে আমার নির্বাচনী এলাকায় এটি শিশু সদন মৌলিবাজারায় তখন এরকম উচ্চ তলার চার তলার কোনো ভবন ছিল না সরকারি ভবন হিসাবে সেদিন এরকম একটি ভবন করে দিয়ে অনাথ শিশুদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে তিনি একটি ভবন নির্মাণ করে দিয়েছেন আজ অবধি সেটা চলমান রয়েছে এবং সেখানে শিশুরা আছেন শুধু তাই নয় প্রত্যেক বিভাগে একটি করে একটি বৃদ্ধ নিবাস করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যখন ইচ্ছা পোষণ করেন তখন তিনি আমি হুই হিসাবে যখন ওনার সাথে কথা বলি তখন তিনি বলেছিলেন আমার ইচ্ছা সিলেট বিভাগের সেই বৃদ্ধ নিবাসটি আমি মৌলিবাজার জেলার শ্রীমঙ্গলে করব। সেজন্য তাৎক্ষণিকভাবে তিনি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে জমি অধিগ্রহণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে জমি অধিগ্রহণ করে নেওয়া হয়েছিল কিন্তু দুর্ভাগ্য আমরা পরবর্তী পর্যায়ে আমরা দায়িত্ব থেকে বঞ্চিত হওয়ার কারণে দুই সালে পড়ে সেটা জামাত বিএনপি সরকার সেটাকে বন্ধ করে দিয়েছিল এটা নিয়ে তিনি সংসদে ক কয়েকবার কথা বলেছিলেন আজকে সেই লোকটি আমাদের মধ্যে নেই আমরা এই সংসদে এইবার আরেকজন লোককে আমরা হারিয়েছি চিনি সরকার ডাক্তার এইভাবেই বেশ কয়েকজনকে ইতিমধ্যে আমরা হারিয়েছি এরকম একজন বন্ধুসুলভ বড় ভাই এবং যিনি পেশায় শুধু চিকিৎসক নয় একজন নিবেদিত প্রাণ সমাজসেবক হিসাবে তার যে কাজটুকু দেখেছি সংসদে আসলে সব সময় তিনি তার একটা আনন্দ মনোভাব নিয়ে তিনি সবার সাথে মত বিনিময় করতেন কথা বলতেন এমনকি বক্তৃতার সময় তিনি অত্যন্ত সুন্দরভাবে তার বক্তব্য উপস্থাপন করতেন আমি তার নির্বাচনী এলাকা খুলনায় সেই জিলবুনিয়ার পীর সাহেবের বাড়িতে আমি গিয়েছিলাম সেই এলাকায় তিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন গিয়েছিলাম অত্যন্ত একজন অমায়িক ব্যক্তি হিসাবে তার এই সংসিদ্ধ পরিচিত ছিল এবং হাস্যজ্জ্বল মন নিয়ে তিনি কথা বলতেন আজকে তিনি আমাদের মধ্যে নেই আরেকজন মরহুম সদস্য স্বজন বাপ্পি আমাদের অত্যন্ত প্রিয় একজন সংসদ সদস্য ছিলেন তিনিও আজকে নেই তাই আমি আমার কথা না বাড়িয়ে এই সুখ সন্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহজন তাকে জান্নাতবাসী করেন এই দোয়া কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি মাননীয় স্পিকার আপনাকে আবারও ধন্যবাদ জানাতেছিলাম ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব রাশেদ খান মেনন ঢাকা আট আপনাকে ধন্যবাদ আমি প্রথমেই আমার বক্তব্যের শুরুতে প্রয়াত সংসদ সদস্য ডক্টর মজিবুল হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি অন স্পিকার ষাটের দশকের ছাত্র আন্দোলনের সময় বাগেরহাটে সংগঠন করতে গিয়ে প্রথম তার সাথে আমার পরিচয় হয়েছিল তবে সেই পরিচয়ের পরিসর বৃদ্ধি পায় যখন পঞ্চম সংসদে আমরা একসাথে সংসদ সদস্য হিসেবে কাজ করেছিলাম আমরা তাকে দেখেছি যেমন একজন সংসদ সদস্য হিসেবে রাজনীতিক হিসাবে তেমনি একজন দক্ষমন্ত্রী হিসেবে তাকে আমরা দেখেছি আপনারা জানেন মাননীয় স্পিকার আপনি নিজেই বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী ছিয়ানব্বই সালে যখন সেই দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীকালে সেই দায়িত্ব গ্রহণ করার পরে সামাজিক নিরাপত্তার অন্যতম পদক্ষেপ হিসাবে যখন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রচলন করেন তখন সেই দায়িত্ব তিনি দিয়েছিলেন ডাক্তার মজাম্মল হোসেনকে এবং তিনি দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করার ফলশ্রুতিতে আমরা দেখি পরবর্তীকালে ওই বয়স্ক ভাতা ভাতা কেমন নয় এর সাথে যুক্ত হয়ে স্বামী নারী বা নির্বৃহীতা নারী ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি ভাতাগুলো সেগুলো চালু হয়েছে এবং এর পরিসর অনেক বৃদ্ধি পেয়েছে বহু লোক আছে সেই ভাতা সুবিধাভোগী হয়েছেন এবং সেই ক্ষেত্রে আমি বলব যে যারা যারা মজুবহেশ্বরের অবদান এখানে অনেক বড় বলে আমার নিজের মনে হয় তিনি একজন রাজনৈতিক কর্মী ছিলেন মুক্তিযুদ্ধ ছিলেন সেই পাকিস্তান আমাদের আন্দোলনগুলোতে তার অংশগ্রহণ ছিল এবং সেখানে সেই পঁচাশি সালের পর থেকে এসে কঠিন সময়ে তিনি আওয়ামী লীগের বাগেরহাটের দায়িত্ব গ্রহণ করেছেন আপনারা জানেন যে বাগেরহাট আপনার জেলা হিসেবে একটুখানি বলতে পারেন যে একটু কনজারভেটিভ জেলা ছিল কিন্তু সেখানে সেই মুসলিম লীগের দাপটের মধ্যে দাঁড়িয়ে তিনি সেই সংগঠন গড়ে তুলেছিলেন এবং পঁচাশি সালে এসে দায়িত্ব পালন করেন তিনি আওয়ামী লীগের সভাপতি হিসাবে এবং তার জীবনের শেষ পর্যন্ত সেই দায়িত্ব তিনি পালন করে গেছেন আমি তার সম্পর্কে যেটুকু জানি সেটি হলো যে তিনি যেমন একজন সংসদ সদস্য ছিলেন রাজনীতি ছিলেন কিন্তু সমাজসেবার ক্ষেত্রেও তার অতুলনীয় ভূমিকা ছিল বিশেষ করে যখনই রোগীরা আসতেন সেই রোগীদের তিনি বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছিলেন আমরা দেখেছি যে এই সংসদে এবারে আমাদের সংসদের এই এক বছরের মধ্যেই আমরা বেশ কিছু সংসদ সদস্যকে আমরা হারিয়েছি এই সম্প্রতি আমরা হারালাম ডাক্তার ইনুসআল সরকারকে মাননীয় সংসদ সদস্য আমরা হারিয়েছি ইসলাম বাপ্পিকে মাহিন্দ খান বাদলকে এ ধরনের সেই চলে যাওয়ার শাড়ি অনেক বাড়ছে কিন্তু আমি মনে করি এই চলে যাওয়া কেবল চলে যাওয়া না এর মধ্যে যে তারা তাদের যে গুরুত্বপূর্ণ অবদানগুলো রেখে গেছেন সেটা আমাদের জন্য সামনের দিনে পথ চলার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ কুষ্টিয়া তিন কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের অত্যন্ত প্রিয় নেতা আমাদের সহকর্মী সহযোদ্ধা ডক্টর মোহাম্মদ মোজামুল হোসেন সাহেবের প্রতি আমি তার বিধি যাত্রার কামনা করি শোক সমত পরিবারের প্রতি সমাধান জানাই মাননীয় স্পিকার ডক্টর মোজামুল হোসেন সাহেব তার সঙ্গে আমার পরিচয় ছিল অষ্টআশি সাল থেকে সাংগঠনিক কাজে তার নির্বাচনী এলাকা মোরলগঞ্জ বাগেরহাটের মোরলগঞ্জ শরণখোলা আমি অনেকবার গিয়েছি থানা আওয়ামী লীগের বর্ধিত সভা করেছি থানা আওয়ামী লীগের সম্মেলন করেছি জেলা আওয়ামী লীগের সম্মেলনে উপলক্ষে গিয়েছি অনেকবার গিয়েছি একটা অত্যন্ত চমৎকার বিনয়ী সদালপি মিষ্টভাষী মানুষ ছিলেন উনি ডাক্তার ছিলেন কিন্তু উনি আসলে একজন সমাজসেবী মানুষ ছিলেন পরোপকারী মানুষ ছিলেন তার কাছে ওই এলাকায় আমি ওখানে অনেক মানুষের সঙ্গে আলাপ হয়েছে সকলেই বলতেন যে মোজামিল সাহেবী একমাত্র ব্যক্তি যার কাছে কোনো মানুষ চিকিৎসার জন্য যে আর অর্থের কারণে কাউকে ফিরে আসতে হয় নাই কে অর্থ দিল না দিলো সেটা নিয়ে কখনো উনি এটা নিয়ে চিন্তা করে নাই তার কাছে রুগীকে দেখা মানেই মানব সেবা করা সেই ব্রতনেই উনি সব সময় দেখতেন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন মোজাম সাহেব উনি একদিকে যেমন আমাদের সমাজ কল্যাণ হিসাবে আমাদের এই যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে চালু করেছিলেন আমাদের ছিয়ানব্বই সালে যখন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ছিলেন আজকে বয়স্ক ভাতা বিধবা ভাতা দুস্থ ভাতা চালুর মাধ্যমে গ্রামের বিভিন্ন এলাকার মানুষদের যে সহায়তা করা হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার এই যে একটা দীর্ঘ পরিকল্পনা এটা ওনার হাত দিয়ে বাস্তবায়ন হয়েছিল আমাদের ডক্টর মোজাবুল হোসেন সাহেবের মোজাবুল হোসেন সাহেব আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ছিলেন না বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকই ছিলেন না উনি ছিলেন নির্ভীক মানুষ স্পিকার আজকে ওনার এই মৃত্যুতে আলোচনা করতে যে আমার স্মরণ পড়ে যে উনিশশো দুই সালে যখন বিএনপি জামাত রাষ্ট্র ক্ষমতা আসলেন সারা দেশে শুরু হলো নির্বাচনের তার মাধ্যমে ক্ষমতা আসার পরেই তাণ্ডবতা শুরু করেছিলেন সারা দেশেই হত্যা নির্যাতন নারী নির্যাতন সহ যখন বিভিন্ন অপকর্ম করে বিরোধী দলকে নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে অতিষ্ঠ করে তুলেছেন সেই সময় ডক্টর মোজামুল হোসেন সাহেব বাঘেরহাটের জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে এর প্রতিবাদ করেছিলেন মিছিল করেছিলেন মাননীয় স্পিকার তার সেই মিছিলের উপর হামলা করে সেই সময় বিএনপির সন্ত্রাসীরা তাকে সুরিকাহাত করেছিল সুরিকাহাত করে মারাত্মক জখম করেছিল চিকিৎসার নেওয়ার সুযোগ ছিল না থানায় মামলা নেয় নাই ওই সময় এই ঘটনার পরে আমি সেই সময় তৎকালীন এসপি সালা আব্দুল সালাম সাহেব ছিলেন আমি তাকে টেলিফোনে কথা বলেছিলাম তার সঙ্গে তাকে কথা বলেছিলাম যে মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উনি মামলা নিয়েছিলেন আসামিকে গ্রেপ্তার করেছিলেন এই একটি কারণে সেই সময় আজকে যে বিএনপি আইনের কথা বলেন সেই সময় এই মামলা নেওয়া হয়েছিল বলেই সেই সময় এসপিকে তাকে ওয়েস্টি করা হয়েছিল প্রায় এক বছরের বেশি কাল ধরে আজকে মুজামিল সাহেবের সেই ঘটনাতে আজকে যখন বিএনপিরা অনেক সময় দেখি যে ভোটাধিকারের কথা বলেন আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই দুই এক থেকে দুই হাজার সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থাকতে আপনারা তো মানুষের জীবনের অধিকারিক নিয়েছিলেন বিএনপির রাষ্ট্র ক্ষমতায় থাকতে ছাব্বিশ হাজার আওয়ামী লীগ হত্যা করেছিল এবং নির্যাতন করেছিল তারই শিকার ছিলেন একজন আমাদের এই বর্ষিয়ান প্রয়াত নেতা মোজামুল হোসেন সাহেব আমি আজকে আবারও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বিধি হত্যার মাথারাত কামনা করে আমার কথা শেষ করেছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য সদস্যজন দুইকে তার বক্তব্য রাখার আহ্বান জানাই স্পিকার আপনাকে ধন্যবাদ আজকে আসলে এমন একটি দিনে আমরা এমন এক ব্যক্তিকে নিয়ে আলোচনা করছি যিনি এই সংসদে প্রাণ ছিলেন আসলে ডক্টর মোজাম্মেল হোসেন সাহেব বাগেরহাট থেকে নির্বাচিত সংসদ সদস্য তিনি একাধারে একানব্বই ছিয়ানব্বই দু হাজার চোদ্দো দু আঠারো এবং দু হাজার আট এই পাঁচবার এই সংসদে নির্বাচিত হয়েছিলেন তিনি অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন কিছুক্ষণ আগে আমাদের হানিফ সাহেব সংসদ সদস্য বলেছেন একটু কথা স্মরণ করতে চাই মোস্তাফিজুর রহমান সাহেব এই বাগেরাটের সন্তান ছিলেন তিনি এমপি ছিলেন এবং হোম মিনিস্টার ছিলেন সেই সময় যে দুঃশাসন অত্যাচার নির্যাতন এই আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে বাগেরাটা হয়েছে এবং সেই অত্যাচার নির্যাতন সহ্য করেও তিনি কিন্তু আওয়ামী লীগের সদস্য হিসেবে নেতা হিসেবে তিনি সেই সময় কঠিনভাবে দায়িত্ব পালন করেছেন এখন আমরা অনেকেই রাজনীতিতে আছি এমপি কিন্তু দুর্দিনে এই ডক্টর মোজাম্মান সাহেব যথেষ্ট অবদান রেখেছেন আওয়ামী রাজনীতিতে তার অবদানের কারণেই ওই অঞ্চলে আজকে আওয়ামী লীগ এবং শক্ত ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করেছে মরণ স্পিকার তার এই অকাল মৃত্যুতে আমি মনে করি এই সংসদ একজন সংসদ সদস্য হারিয়েছেন এটা যেমন সত্য তেমনি তার নির্বাচনী এলাকার জনগণ একজন মনের মানুষকে হারিয়েছেন কারণ এই এলাকার জনগণকে তিনি শুধু রাজনৈতিকভাবেই সাহায্য করেন নাই একজন ডাক্তার হিসাবে ডাক্তার হিসাবে তিনি যথেষ্ট সহযোগিতা দিয়েছেন মানুষের বিপদে তিনি এগিয়ে গেছেন রাত্র দুইটায় তিনটার সময় তার এলাকার জনগণের কাছ থেকে শুনেছি যখনই যে ডাক্ত তখনই তিনি সেখানে চলে যেতেন পয়সাকে কে দিল কে দিল না সেটা নিয়ে কখনো তিনি চিন্তা করতেন না তিনি বিনা পয়সার চিকিৎসা করতেন এবং শুধু বিনা পয়সা নয় প্রয়োজনে ওষুধ কিনে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিতেন রিক্সা ভাড়া গাড়ি ভাড়া দিয়ে তাকে বাড়ি পাঠাতেন এইরকম একজন মানব দরদি লোক ছিলেন মানুষ স্পিকার তিনি এই সংসদে ছোট বড় সবার সাথেই তার একটা বন্ধুত্ব ছিল তার বয়স প্রায় আশি কিন্তু যিনি সর্বকনিষ্ঠ এমপি সংসদের তার সাথে তিনি খুব সুসুন্দরভাবে বন্ধুত্বপূর্ণভাবে কথাবার্তা বলতেন আমি মনে করি তার এই বিদায় আমাদের সবাইকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে আমি তার সন্তান আছে তার ছেলে সন্তান বলতে একজনই তিনিও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার সাথে তার পরিচয় ছিল খুব সাদা মনের মানুষ তিনি দোয়া করি তার স্ত্রী অনেক আগেই প্রয়াত হয়েছেন তার এই পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি মানে স্পিকার আপনার মাধ্যমে তার এই পরিবার তার এই পরিবার ছেলে এবং ছেলের বউ সাথে সেটাকে দেখা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ছিলেন আপনিও ছিলেন আসলেই খুব সাদা মনের মানুষ ছিল আমি তার শোক সন্দর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি দোয়া করি আল্লাহ রব্বুল আলমী যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার তিনি মৃত্যুতে আজকে অমর হয়ে আছেন তার মৃত্যু হয়েছে এটা যেমন সত্য তিনি সবাই আমরা মনে করি তিনি মৃত্যুতেও তিনি আমাদের মধ্যে অমর হয়ে থাকবেন আজীবনের জন্য যতদিন আমরা বেঁচে আছি ততদিন তার কথা আমরা মনে রাখবো অন্য স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মৃণাল কান্তি দাস মুন্সিগঞ্জ তিন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাদের এই মহান জাতীয় সংসদের একজন প্রবীণ সদস্য জনাব মোজাম্মেল হোসেন আমাদের মাঝে আর নেই চিরদিনের মতো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন মহর মোজাম্মেল হোসেন একজন বহুমাতৃ রাজনৈতিক নেতা ছিলেন নির্মহ ছিলেন সৎ মানুষ ছিলেন ভালো চিকিৎসক ছিলেন গরিব মানুষের প্রতি দরদি ছিলেন এলাকার মানুষের প্রতি আন্তরিক ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন সদালপি ছিলেন তার সবচেয়ে বড় গুণ ছিল আশি বছর বয়সী মানুষটি আমাদের সাথে তার বয়সের ব্যবধান অনেক যখন আমাদের কাছে পেতেন বন্ধুর মতো মিশতেন বন্ধুর মতো আড্ডায় আমাদের মাতিয়ে তুলতেন আমরা যদি সংসদ বিমুখ হতে চাইতাম তিনি আমাদের ঝাপটিয়ে আগলিয়ে ধরে রাখতেন তার মতন বিরল একজন রাজনৈতিক নেতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত মর্মাহত আমি তার প্রতি হৃদয়ের সকল উষ্ণতা ভালোবাসা দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করছি একই সাথে তার সকল সহকর্মী পরিবারের স্বজন শুভানুদায়ী গুণগ্রাহীদের প্রতিও আমার আন্তরিক সমবেদনা রইল আমি পবিত্র মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি পাক রাবুল আলমিনের কাছে প্রার্থনা করি তিনি যেন তাকে ব্যস্ত নসির দান করেন তিনি যেন তাকে জান্নাতবাসী করেন তার পবিত্র রূহের মাক দান যেন তিনি করেন মরহুম মোজাম্মেল হোসেন আর আমাদের মাঝে কোনো দিন আসবেন না তবে আমাদের পরম শ্রদ্ধেয়া নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে বেশ কয়েকবার তার নির্বাচনী এলাকা মোরলগঞ্জ শরঙ্খলায় গিয়েছিলাম সাধারণ মানুষের মুখ থেকে তার যে প্রশংসা শুনেছি আজ থেকে দুই বা আড়াই দশক পূর্বে বাগেরহাটে প্রসূতি মায়েদের চিকিৎসার তেমন কোনো সুযোগ সুবিধা ছিল না এই ডাক্তার মোজাম্মেল হোসেন সীমিত সুযোগ নিয়ে বিনা বিনামূল্যে প্রসূতি মায়েদের চিকিৎসা করতেন ঔষধ দিতেন অপারেশন করতেন মায়েদের কাছে নারীদের কাছে তিনি ছিলেন এক প্রফেট তিনি ছিলেন এক অভিভাবক তার মৃত্যুতে বাংলাদেশের একজন বিরল গ্রামীণ জনপদের রাজনীতিকে হারালো এবং তিনি এমন একজন মানুষ ছিলেন আমাদের পরম শ্রদ্ধেয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো থেকে দুই হাজার পর্যন্ত সামাজিক বেষ্টনির সামাজিক নিরাপত্তা যে ভাতাগুলি প্রবর্তন করেছিলেন সে ভাতা প্রবর্তনেও তিনি এক অসাধারণ অবদান রেখেছেন তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত মরমাহত তার প্রতি পুনরায় শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব পীর ফজুর রহমান সুনামগঞ্জ চারকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি অন স্পিকার আপনাকে ধন্যবাদ মান স্পিকার গত দশ তারিখে আমরা এই সংসদের একজন সিনিয়র পার্লামেন্টেরিয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মুজাম্মেল হোসেন তিনি মৃত্যুবরণ করেছেন আমরা তাকে আমাদের মাঝ থেকে হারিয়েছি দশম সংসদে একজন নবীন সংসদ সদস্য হিসেবে আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ছিলাম জনাব মোজামেল সাহেব সেই সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন এবং তারও আগে ছিয়ানব্বই সালের সরকারে উনি সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের যে সূচনা বয়স্ক ভাতা বিধবা ভাতা কার্যক্রম তার মাধ্যমে তিনি সেই মাননীয় প্রধানমন্ত্রীর সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম তার মধ্য দিয়ে শুরু করেছিলেন এবং আমি একজন নবীন সদস্য হিসেবে বিগত সংসদে যখন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ছিলাম তিনি সভাপতি ছিলেন তিনি অন্তত আন্তরিকতার সাথে স্নেহ দিয়ে আমাদেরকে সেই মন্ত্রণালয়ের কাজে তিনি সম্পৃক্ত করেছিলেন এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভায় তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতেন এবং যেটি মন্ত্রণালয়কে সমৃদ্ধ করতেন এবং একজন রাজনীতিবিদ হিসেবে তিনি যেমন রাজনীতি আদর্শিক রাজনীতিকে ধারণ করে রাজনীতিকে সমৃদ্ধ করেছিলেন একইভাবে তিনি তার এই চিকিৎসা পেশাকেও তিনি মহিমান্বিত করেছিলেন তার সেবা দিয়ে মানুষকে মানুষের হৃদয় জয় করেছিলেন এবং সেবার ব্রত দিয়েই তার চিকিৎসা পেশাকে তিনি মহান করেছিলেন তিনিও মহিমান্বিত হয়েছিল। এবং এই সংসদে আমি দেখেছি মাননীয় স্পিকার তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং এই সংসদে কেউ মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কোনো বিকৃত বক্তব্য উপস্থাপন করলে তিনি তার আসনে বসে খুব জোরালুভাবে সেটির প্রতিবাদ করতেন এবং প্রথমেই তিনি প্রতিবাদ করে উঠতেন মুক্তিযুদ্ধ এবং তার বিরুদ্ধে ইতিহাস নিয়ে কেউ বিকৃত বক্তব্য এই সংসদে উপস্থাপন করলে তার মতো একজন মহান চিকিৎসক একজন মানুষের হৃদয় জয় করা রাজনীতিবিদকে হারিয়ে বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি একটি শূন্যতার সৃষ্টি হয়েছে এই মহান রাজনীতিক এবং এই মহান চিকিৎসকের মৃত্যুতে আমি তার প্রতি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং পরম করুণাময় আল্লাহ আব্বুল আলামিনীর কাছে প্রার্থনা করি আল্লাহ আব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে ধন্যবাদ মহান স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব শাহজাহান খান মাদারিপুর দুই মান স্পিকার আপনাকে ধন্যবাদ একাদশ জাতীয় সংসদের বাগেরহাট চার থেকে নির্বাচিত পাঁচবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোজাম্মেল হোসেন গত দশ জানুয়ারি তারিখে আমাদের কাছ থেকে চিরদিনের মতো বিজয় নিয়েছেন তিনি আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবেন না তিনি আসবেন না কিন্তু আমাদের কাছে যে স্মৃতি তিনি রেখে গেছেন সেই স্মৃতি আমরা আমৃত্যু বহন করব মানে স্পিকার ডাক্তার মোজাম্মেল হোসেন একজন ভালো রসিক বক্তা ছিলেন আমার মনে পড়ে উনি যখন উনিশশো সালে প্রতিমন্ত্রী সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তখন উনিশশো সালে আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমার নির্বাচন আগে মাদারীপুর দুই তিনি সেখানে একটি শিশু সদর সরকারি শিশু সদন করে দিয়েছেন যে জনসভা করেছিলাম সেই জনসভায় তিনি যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য আজও মানুষের মুখে মুখে এত রসিকভাবে রসানোভাবে তিনি বক্তব্য রেখেছিলেন মাননীয় স্পিকার আমার সৌভাগ্য হয়েছে তার সঙ্গে পাঁচ বা এই সংসদে সদস্য হিসাবে অংশগ্রহণ করার তিনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন প্রিয় সহকর্মী ছিলেন এবং আমি যখন 2009 সালে মন্ত্রী হই ২০১০ সালে আমি গিয়েছিলাম বাগেরহাটে তার আন্তরিকতা তার যে আতিথেয়তায় আমাকে আমি শিক্ত হয়েছিলাম মাননীয় স্পিকার এত চমৎকার একজন মনের মানুষ আমার চোখে খুব বিরল ব্যক্তিত্ব হিসাবে মনে হয় তিনি আপনার একজন সদারাপি সর্বদা হাস্য এই ব্যক্তি আমরা আর কোনোদিন ফিরে পাব না তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আমরা যারা সেদিন মুক্তিযোদ্ধা হিসাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলাম সেই লড়াইয়ে তিনি একজন যোদ্ধা ছিলেন আমাদের সহকর্মী আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম সেই হিসাবে বাংলাদেশের মানুষ তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমার মনে হয় তার মতো ব্যক্তিত্ব খুঁজে পাওয়া ভাব এই মানুষের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে আমরা যেন তার জীবন থেকে শিক্ষা নেই অন্তত মানুষকে কীভাবে ভালোবাসতে হয় মানুষের সেবা করতে হয় এবং আদর্শের প্রতি কী অবিচল আস্থা রেখে নেতৃত্বের প্রতি কীভাবে অনুক আস্থা থেকে এই মানুষ আমরা আমরা জীবনের পথ চলব আগামী দিনে এই মানুষটির কাছে সেই শিক্ষা দেওয়ার অনেক কিছু রয়েছে আমি আর কথা বাড়াতে চাই না আমি আমার কথা শেষ করার আগে আমি গভীরভাবে শোকাহত এই ডাক্তার মোজাম্মেল হোসেনের মৃত্যুতে এবং তার একমাত্র পুত্র যে পুত্র এই জানাজায় আমার সঙ্গে দেখা হয়েছে তিনি বলেছেন মাত্র এক বছর আগে তিনি তার মাকে হারিয়েছেন এক বছর পরে তার বাবাকে হারালেন এখন একদম নিঃসঙ্গ এই মানুষ আমি তার প্রতি আমার গভীর সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মানুষ স্পিকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ জামালপুর এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি

এই ধর ডাক্তার সমাজসেবক সে যে কত ভালো মানুষ ছিল আমার সঙ্গে এই সংসদে অনেকের সঙ্গে অনেকের যোগাযোগ আছে তো আমার খুব ঘনিষ্ঠ ছিল মানুষ স্পিকার ওর সঙ্গে আমি বিভিন্ন বিষয়ে কথা বলতাম একটা বিষয়ে বেশি বলতাম সেটা হলো জোকস কৌতুক এবং আমরা দুইজনে এই জহনি হাসতে হতো তখন ওকে বলতাম কিছু বলো আমি হাসবো তাই তুমি বলো আমি হাসি আর আমি বলি তুমি হাসো এইখানে সেই দিনটা আর ফিরে আসবে না সে রাজনীতিতে বহুলোক বহু উদ্দেশ্য নিয়ে আসে সবার প্রতি শ্রদ্ধা জানে বলছি কারো প্রতি কিন্তু দেশ ও জনগণের সেবা করার জন্য যারা রাজনীতি আসে তাদের সংখ্যা কিন্তু বাউন্ডনের স্পিকার কম এই দেশ এবং জনগণকে সেবা করার জন্য তার মতো একজন ডাক্তার সমাজসেবক মুক্তিযোদ্ধা আসছিল সে দেশ ও জনগণকে সেবা করার জন্য তার প্রত্যেকটা পদক্ষেপ তার চিন্তা চেতনা তার কাজকর্ম সেভাবেই ছিল আমার সঙ্গে একই সাথে সে প্রতিমন্ত্রী হিসাবেও যখন আমরা আমি মন্ত্রী ছিলাম সে প্রতিমন্ত্রী ছিল তখনও বিভিন্ন বিষয়ে বলতাম বলো তোমার বাড়ি তো জামালপুর তুমি কেন আমার এই চিটাঙের কথা বা রাজশাহীর কথা বলছো আমি যে বিভিন্ন জায়গায় যাই বলে বলেই তোমাকে বলছি তোর সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক ছিল এবং সে পাঁচবার আমিও এমপি সেও এমপি কিন্তু সে যে সমস্ত উদ্যোগ নিয়েছে সমাজ কল্যাণ সে প্রতিমন্ত্রী হিসাবে তার আমাদের মাননীয় সংসদ সদস্য অনেকেই বলছেন কিন্তু তার এলাকা যেটা হারালো সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জন্য যে সেবা করতে এলাকার জন্য এই যে আমাদের ফিরোজ সাহেব জন্য যারা বক্তব্য দিয়েছেন যে ডাক্তার হিসাবে সে মানুষকে কোনো সময় ফিরে দেয় নাই চিকিৎসা করতে প্রয়োজনীয় ওষুধ কিনে দিয়েছে এই ধরনের লোক আমরা হারালাম আর আমি আশা করব যে এই আমাদের এই সংসদে যারা আমরা বয়স্ক ও আমার বয়সের ছোটো ছিল কিন্তু খুব সক্রিয় ছিল হঠাৎ অসুস্থ হয়ে এরকমভাবে চলে যাবে ইতিমধ্যেই আমরা ডক্টর ইউনুস খানকে হারালাম ফজুল নাসা বাপিকে হারালাম আজকে আবার এর মধ্যে মোজাম্মেল সম্বন্ধে বক্তব্য দিতে হচ্ছে সুতরাং আমরা যারা কাশির উপরে আছি তারা তো যে কোনো সময় যে কেউ চলে যাব। তা আমি এই সুযোগে বলবো যে এই সংসদে একানব্বই সাল থেকে আছি আমার আচার আচরণেও কেউ যদি বলে কষ্ট পেয়ে থাকেন কোন সময় চলে যাবো তাই আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন আর মুজাম্মেল হাসি খুশি মানুষ সরল মানুষ এবং সমাজসেবক তার আত্মার মাগফরত ফেরত কামনা করছি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং তার একমাত্র পুত্র যে মাও হারাইতে এখন বাপকেও হারালো আল্লাহ তাকে এই কষ্ট সহ্য করার ক্ষমতায় তৌফিক দেয় এবং আমরা আমাদেরও যদি যারা ওর সঙ্গে বেশি পরিচিত তাদেরকে বলবো মুজাম্মিলের ছেলের দিকে আপনারা যারা বিশেষ করে ওই এলাকার আছেন তারা যাতে একটু নজর রাখেন সে এক একাকি হয়ে গেছে তার পাশে যদি আমরা থাকতে পারি মুজাম্মেলের আত্মার শান্তি পাবে যে আমরা তার ছেলের প্রতি আমরা নজর রাখছি আমি মাননীয় স্পিকার আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে তার সুসক্ত পরিবারের সদস্যের জন্য দুয়াটে আর মুজাম্মিলের যাতে আল্লাহ তাকে দরনাตุল ফর্দস তসি করে এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আসসালামু আলাইকুম ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় মন্ত্রী جناب নুরুল সামান আহমেদ লাজমনিরহাট 2 কে তার বক্তব্য রাখা আহ্বান জানাচ্ছি ইব্রাহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মহান জাতীয় সংসদের অষ্টানব্বই বাগেরহাট চায়রা আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোজাম্মেল হোসেন গত দুই গত দশই জানুয়ারি দুই হাজার বিশ তিনি মৃত্যুবরণ করেন তার স্মরণ সভায় আলোচনা শুরুতে আমি তার বিধিহি আত্মার মা কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের শোক সংবরণ করার ক্ষমতা যেন আল্লাপাক রব্বুল আলমিন দেন এই প্রার্থনা মহান স্রষ্টা মহান সৃষ্টিকর্তা মহান পাক রব্বুল আলমিনের দরবারে করছি মাননীয় স্পিকার জীবনের চেয়ে মৃত্যুই সত্য কেউ মৃত্যুবরণ করলে তিনি আর কোনো দিন ফিরে আসেন না আল্লাপাক রব্বুল আলমিন পরিষ্কারভাবে কোরআনে মসজিদে বলেছেন ইন্দা নাহানু নহি অনুমিত এলাইনাল মাসিস আমি জীবন দান করি আমি মৃত্যু ঘটাই সকলের এই প্রত্যাবর্তন আমারই দিকে মৃত্যুই সত্য মৃত্যুই বাস্তব আল্লাহ আল্লাপাকবিন পরিষ্কারভাবে কোরআনে মজিদে বলেছেন কুল্লু সন্ধ্যা কাতেল মৌ অ ইল্লামা তুয়াফফানা ইয়ামাল কেয়ামতি ফামান জুহুজিয়া আনিন নারিওয়াত খিলাল জান্নাতা ফাকাত ফাজামাল হায়াতত দুনিয়া ইল্লামা তাউল গুরুল প্রতিটি জীবমাত্রকেই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে কেয়ামতের দিন সবাইকে তার আমলনামা দেওয়া হবে যারা সেদিন বেহেস্ত প্রবেশ করবে তাদের তারাই হল সফল কাম আল্লাহ আল্লাহাকব্ব আলমিন আয়াতে পরিষ্কারভাবে বলেছেন এই দুনিয়া সম্পর্কে যে ফাকাত ইল্লা মাতাউল ফাঁকাত যে এই দুনিয়া সলনাময়ী ভোগ ছাড়ার কিছুই নয় তাই আজকের এই আলোচনা সভায় আমি সবাইরে করজোরে নিবেদন করছি যে এই দুনিয়ার জীবন অত্যন্ত স্বল্প পরিসরের জীবন অত্যন্ত সংক্ষিপ্ত জীবন রসুল করিম সাল্লাহ সাল্লামকে এক সাহাবি জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল্লাহ দুনিয়ার জীবন আর আখেরাতের জীবনের মধ্যে পার্থক্য কি। তিনি বলেছিলেন যে দুনিয়ার জীবন হল তোমার হাতের পাঁচটি আঙ্গুল বিশাল সাগরের পানিটি ডুবাইয়ে দাও তুমি তোমার হাতটি উঠাও একটি আঙ্গুলের মধ্যে যেটুকু পানি সেইটি হলো দুনিয়ার জীবন আর বাকি সমুদ্রের পানি হলো আখের জীবন তাহলে দুনিয়ার জীবন কত স্বল্প পরিসরের জীবন এই অনুভূতি আমাদের হৃদয়ে ধারণ করতে হবে অন্তরে লালন করতে হবে মহান মহানল্লাপর বললাম আদেশ ও নিষেধ পালনে আমাদের সবাইকে ব্রতী হতে হবে আজকে মরুম ডক্টর মুদাম্বেল হোসেন মাননীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রীর এই স্মরণ সভায় আমি বলতে চাই তিনি মানুষের সেবা ও সৃষ্টির সেবা করেই এই দুনিয়ায় তিনি যে কাজগুলি করে গেছেন তা অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হয়ে থাকবে আর তাই তার স্মরণ সভায় আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ তাই তবু জীবনে রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারংবার পাক রব্বুল আলমিন তার শোক সন্তপ্ত পরিবার যে শোক সংবরণ করার শক্তি দেখ সাহস দেখ এবং আল্লাহ আল্লাহাকর্বল আলমিল মরহুম ডাক্তার মুজাম্মেল হোসেন মাননীয় সংসদ সদস্য প্রাক্তন প্রতিমন্ত্রী তিনি উনিশশো সালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিগুলি যেভাবে তিনি সম্প্রসারিত করেছিলেন আমি বিশ্বাস করে আমি মনে করি তার এই স্মরণ সভায় আমি মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি তিনি যে নেক আমল করে গিয়েছেন আল্লাপাকব রব্বল আলো তার এই কর্মকাণ্ডগুলি তার সদগায়ে জাড়িয়া হিসেবে গ্রহণ করেন এবং তাকে বেহস্ত নসীব করেন এই প্রার্থনা করে সবারই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ধন্যবাদ মাননীয় মন্ত্রী আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিসমুল্লাহির রহমানির রহিম মাননীয় স্পিকার ডক্টর মুজাম্মল হোসেন অত্যন্ত একজন সজ্জন আবাদমস্তক রাজনীতিবিদ ছিলেন তার মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি মাননীয় স্পিকার ডা মোজাম্মর হোসেন সাহেব এত জনপ্রিয় ছিলেন তার এলাকায় আমি অনেকবার গেছি একবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলে সন্ত্রাস দমনের সময় ভয়াবহ সন্ত্রাস দমনের সময় ডক্টর মুজাম্মর সাহেবকে দেখেছি আমি অত সাহসের সঙ্গে তিনি আমাদের সহযোগিতা করেছেন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি বারবার এখন থেকে নির্বাচিত হয়েছেন সবচেয়ে বড় কথা তিনি আবাদ মস্ত একজন রাজনীতিবিদ ছিলেন জনগণের সঙ্গে কর্মীর সঙ্গে এলাকার সঙ্গে তার অত্যন্ত গভীর যোগাযোগ ছিল দুঃখ লাগে যে মোজাম্মল সাহেবের বিরুদ্ধেও কিন্তু অনেক চক্রান্ত হয়েছে স্থানীয়ভাবে তারপর যে সাহসের সঙ্গে বিশুদ্ধ মাননীয় প্রধানমন্ত্রীর দু আশীর্বাদ নিয়ে তিনি কাজ করে গেছেন বারবার নির্বাচিত হয়েছেন তো তিনি চলে গেছেন অনেকেই বলেছেন তিনি অত্যন্ত জনপ্রিয় চিকিৎসক ছিলেন তিনি বিনা পয়সায় চিকিৎসা করতেন বিশেষত গায়নি চিকিৎসক হিসাবে তিনি অত্যন্ত দক্ষ এবং জনপ্রিয় ছিলেন অত্যন্ত মায়েদের মনেদের কাছে অত্যন্ত আপনজন ছিলেন ডক্টর মুজাম্মেল সাহেব তিনি অত্যন্ত একজন তরুণ মনের মানুষ ছিলেন এই যে পার্লামেন্টে আমরা অনেকবার দেখেছি তার সঙ্গে দেখা হয়েছে বাইরে দেখা হয়েছে অত্যন্ত হাস্যরসিক একজন ব্যক্তিত্ব ছিলেন আমাদের মোজাম্মেল সাহেব তবে একটি ব্যাপারে অত্যন্ত স্পষ্ট ছিলেন তিনি নীতিবান একজন ব্যক্তি ছিলেন আদর্শবান ব্যক্তি ছিলেন দল থেকে তিনি কোনোদিনও বিচ্যুত হন নাই আদর্শের দিকে বিচ্যুত হন নাই সবসময় তিনি লড়াইয়ের মাঠে ছিলেন বিভিন্ন দুঃসময় দিন আওয়ামী লীগের পাশ দাঁড়িয়েছেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সেই রকম ব্যক্তিকে আমরা হারিয়েছি পরিণত বয়সে হারিয়েছি আমরা মাননীয় স্পিকার তার সমস্ত পরিবারের প্রতি আমি সরস্বতি জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি আপনাকে আন্তরিক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য বেগম মতিয়া চৌধুরী শেরপুর দুইকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আজকে আমরা এমন একজন ব্যক্তি মহাপ্রয়ান মহাপ্রয়াণ নিয়ে এখানে দাঁড়িয়েছি যিনি ছিলেন জনগণের অত্যন্ত কাছের মানুষ এবং অত্যন্ত প্রিয় মানুষ ডাক্তার মোদাম্মেল ডাক্তার এমবিবিএস ডাক্তার বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রের সর্বোচ্চ ডিগ্রি সম্পন্ন ডাক্তার কিন্তু বাগের হাটে ওনার কাছে গেলে বা ওনার বাড়িতে গেলে বা ওনার চেম্বারে গেলে খোলামেলা মন খোলা ঠিক তেমনি একজন উচ্চ পর্যায়ের লোকের সঙ্গে ঠিক তেমনিভাবে তিনি আলোচনা করতেন উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন উনি আমৃত্যু আওয়ামী লীগ করেছেন এবং আমৃত্যু জনগণের সেবা করেছেন ইতোমধ্যে এই পার্লামেন্টে উনি কতবার এসছেন কল্যাণ প্রতিমন্ত্রী নারী শিশু বিষয়ক কল্যাণ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ছিলেন এই সমস্ত তথ্য বিশদভাবে আলোচনা হয়েছে আমি যে ঘটনাটি তুলে ধরব সেটা হল দু সালে যখন সিডার হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তখন কারা অন্তরীণ আমাদেরকে পাশে দাঁড়াবার মতো ঢাকার শহরে যেখানে সাহায্য সহযোগিতা বিশেষ করে একটি সিডর আক্রান্ত এলাকায় সাহায্য সহযোগিতা করা জন্য কিছুটা ফান্ডের তো অভাব ছিলই এর কথা অস্বীকার করব না সেদিন ছজন সহকর্মী নিয়ে আমি বাগেরহাট যাই এবং ডাক্তার মোজাম্মেল সাহেবের বাসায় উঠি যদিও প্রাক্তন সংসদ সদস্য হিসাবে আমরা বাংলোতে জায়গা পাওয়ার কথা কিন্তু সেটি সেদিন করা হয়নি আমরা ছিলাম অচ্ছুত অপাংতেয় কিন্তু ডাক্তার মোজামেলের বাড়ি আমাদের জন্য অবারিত ছিল সেটা আমাদের জন্য শুধু না কর্মীদের জন্য নেতাদের জন্য সাধারণ মানুষের জন্য সেটাই হলো তার চরিত্রের মাধুর্য যেটা দিয়ে তিনি সবাইকে ছাপিয়ে জননেতায় পরিণত হয়েছিলেন মাননীয় স্পিকার ওনার আসলে একটা না চোদ্দ দিন ছিলাম চোদ্দো দিনে একটা বাড়িতে বিশেষ করে অন্দর মহলের সঙ্গে যখন যোগাযোগ হয় তখন সেই বাড়ির সম্বন্ধে কোনো ফাঁক ফকর বা সেখানে কোনো কপটতা আছে কি না সেটা কিন্তু ধরা পড়ে যায় কিন্তু নিখাত ভালোবাসা নিয়ে ওই বাড়িটি মনে হয় আওয়ামী লীগ এবং জনগণের সেবার জন্য সেই ডাক্তার মোজামেলের পাশাপাশি স্ত্রী যিনি পেশায় শিক্ষক ছিলেন তিনিও সবসময় কাজ করে গেছেন এক বছর আগে উনি তার স্ত্রীকে হারান উনি এই পার্লামেন্টে আমার মনে আছে এখান দিয়ে ঢুকতে আমিও ঢুকছি উনিও ঢুকছেন উনি বললেন আপনার ভাবি মারা গেছে খুব একটা নাটকীয়ভাবে বা ভেজা গলায় উনি কথাটা বলেছেন এটা আমি বলবো না কিন্তু ওনার যে শূন্যতা ওই গলার ভিতরে ফুটে উঠেছে এবং আসলে নিঃসঙ্গ চক্রবাক হিসাবে বাকি একটি বছর উনি জীবন কাটিয়ে গেছেন খুব নাটকীয়ভাবে আমি ভাবির সঙ্গে তাকে কথা বলতে দেখিনি চোদ্দ দিন কিন্তু বেশ সময় বিশেষ করে অন্দরমহলে কিন্তু তারা একে অপরের পরিপূরক ছিলেন মেড ফর ইচ আদার একই সঙ্গে আমি বলবো যে তার যে ফিলান্থিস্ট দৃষ্টিভঙ্গি এটা ছিল তার সহজাত একদিকে উনি কেউ আসলে কিছু গ্রাম্য গালাগালি হয়তো করলেন যেহেতু রুগীটি নিয়ম মানে নাই কিন্তু তার জন্য রুগীকে চার্জ করা যদি বোঝেন যে না তার দেওয়ার ক্ষমতা নাই সেই কিছু বকা ঝকা দিয়ে তাকে বের করে দেওয়া সেটা উনি কোনোদিনই করতেন না বরং বকা ঝকা দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে তারপরে তিনি তার মানে তাকে মানে বাড়ি থেকে বা ওনার চেম্বার থেকে যেতে দিতেন সবচেয়ে আমি যেটি লক্ষ্য করেছি উনি আমি নিজেও দেখলাম যে অপারেশানে উনি এত দক্ষ ছিলেন সেই রুগী কাঁপছে কিন্তু রুগীকে তিনি নিঃশঙ্ক করে তাকে সাহসী করে তাকে অপারেশনের টেবিলে নিয়ে যেতেন আর একই সঙ্গে যেটি বলবো সেটি হল যে তিনি এই যে সিডরে চোদ্দোটা দিন একটা বাড়িতে আমরা ছয়জন যে ঝামেলা চাপিয়ে দিয়েছিলাম উনি এবং ওনার স্ত্রী তাকে নিয়ে আমাদের পার্লামেন্টে আমরা আলাপ করব না কিন্তু আসলে এক একজন মানুষ কিন্তু পরিপূর্ণ হয় তার সহকর্মীর তার সঙ্গীর সেই সহযোগিতায় ডাক্তার মোজাম্মেলের স্ত্রী কিন্তু সেই পরিপূর্ণতা তাকে দান করেছিলেন মাননীয় স্পিকার একই সঙ্গে আমরা বলবো যে বাগেরহাট যেটি রাশেদ খান মেনন বলছেন সেটি কোনোদিনই খুব একটা সেই গণতান্ত্রিক আন্দোলন বলুন বা অগ্রসর রাজনীতির এলাকা বলুন এটা কিন্তু শুরু থেকে ছিল না যথেষ্ট পশ্চাৎপদ ছিল কিন্তু সেই জায়গাটিকে তিনি জনগণের নেতা হিসাবে আস্তে আস্তে এই জায়গাকে তিনি প্রাগ্রসর করে তুলেছিলেন এই জায়গাকে তিনি আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে তৈরি করেছিলেন জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি হিসাবে তিনি তৈরি করে তুলেছিলেন একই সঙ্গে যে বিএনপি আমলে তার উপরে যে নির্যাতনের কথা সেটি আমি বললাম আমরা অনেকে ভুলে গেছি দু হাজার একের নির্বাচনের প্রচারণার সময় এমন কি এই বাগেরহাটে আমাদের সংসদ সদস্য হেলাল সাহেবের উপরে কিন্তু তার মিটিংয়ে কিন্তু সেদিন আত্মঘাতমূলক অন্তর্ঘাতমূলক আক্রমণ হয়েছিল কাজী এ থেকে বোঝা যায় যে বাগেরহাটে নানান ধরনের শক্তি কাজ করে কিন্তু একটি কথা আমি আজকে বলতে চাই যে সিডারের সময় এটা বলতেই হবে যে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল সেদিন বাগেরহাটে যায় নাই এখানেই হলো আওয়ামী লীগের বৈশিষ্ট্য খালি পাওয়ারে থেকে জনগণের সেবা আমরা করি না পাওয়ার ছাড়া কীভাবে মানুষের শক্তিতে বলিয়ান হয়ে মানুষকে সেবা করা যায় সেটি আওয়ামী লীগ সেই সিডরের সময় অন্তত বাগেরহাটে স্বাক্ষর রেখে এসছে আজকে নিঃসঙ্গ চক্রবাকের জীবন মোদাম্মেল ভাই একটি বৎসর কাটিয়ে গেছেন কিন্তু বুঝতে পারতাম আমরা যে বেশি কথা বলতাম আর সবচেয়ে বড় কথা যে সবাই এখানে বলছেন উনি খুব মানে সেই হাসি খুশি মানুষ ছিলেন কিন্তু ভাবিকে হারানোর পরে ওই নিঃসঙ্গ চক্রভাগের যে বেদনা এটা দু একটা কথায় আমি যেহেতু একজন মহিলা আমি এটা বুঝতে পারতাম যাক আজকে উনি নাই কিন্তু ওনার কর্ম এই বাগের হাটে থাকবে আওয়ামী লীগের ভিতরে থাকবে জনগণের ভিতরে থাকবে যারা যে মাটি তার সেই ফুটফুটে শিশু জন্ম দিয়ে মোদামেল ভাইয়ের হাতে একটি ফুটফুটে শিশু জন্ম দিয়ে হাসি মুখে বাড়ি গেছে সেই শিশুর মুখ দিয়ে তিনি বেঁচে থাকবেন তার হাসির ভিতর দিয়ে বেঁচে থাকবেন সর্বশেষ বলতে চাই মোদামেল ভাই ফিরে আসবেন না কিন্তু ওনার যে জনসেবা ওনার যে মানব সেবা ওনার যে রাজনীতির প্রতি একনিষ্ঠ সেই যে দৃষ্টিভঙ্গি বা তার যে একনিষ্ঠতা এটা আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় হয়ে থাকবে তাই কবির ভাষায় শেষ করি নাহি হি ক্ষয় না হি নাহি না হি না হি সেই পূর্ণ তার পায়ে মনস্থান মাগে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চের ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব তোফায়েল আহমেদ ভোলা এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমি প্রথমেই বাগেরহাট চার আসন থেকে নির্বাচিত যিনি সংসদ সদস্য ছিলেন শ্রদ্ধা মুজাম্মকের ডাক্তার মুজাম্মল হোসেনের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমার ছাত্র জীবন থেকেই মুজাম্মল ডাক্তার মুজাম্মল হোসেন সাহেবের সাথে আমার পরিচয় ছিল আমরা যখন সেই উনিশশো উনসত্তরে আন্দোলন করি আওয়ামী লীগের একজন নেতা হিসেবে তিনি বাগরাটে কাজ করেছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু শেখ আব্দুল আজিজ সত্তরে ওখান থেকে এমএলএ নির্বাচিত হয়েছিলেন তিয়াত্তরে এমপি নির্বাচিত হয়েছিলেন জনাব ডাক্তার মুজফ্বর হোসেন উনিশশো একানব্বই সনে প্রথম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং আপনি এখানে এটা আমাদেরকে পড়িয়ে শুনিয়েছেন কাগজ আমার হাতে ছিয়ানব্বই সালে দ্বিতীয়বারের মতো তিনি এমপি হন এবং সমাজ কল্যাণ নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করেন সেই সময় তিনি বিধবা ভাতা বয়স্ক ভাতা এবং অন্যান্য ভাতাসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচিত সামাজিক নিরাপত্তা ব্যস্তি কার্যক্রম অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন আমার নিজস্ব জন্মস্থানেও তিনি একটি শিশু শিশু পরিবার স্থাপন করেছিলেন উনিশশো পঁচাশি সন থেকে তিনি বাগড়াট জেলা আওয়ামী লীগের সভাপতি মাননীয় সংসদ সদস্য মতিয়া চৌধুরী তিনি সঠিকভাবেই বলেছেন আমরা যখন বাঘেরাটে যেতাম আমি যখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরবর্তীকালে প্রেসিডিয়াম সদস্য অনেকবার রাজনৈতিক কারণে আমরা বাঘেরাটে গিয়েছি সেখানে ডাক্তার মুজাবুল হোসেন সাহেব আমাদের সাথে থেকে এই রাজনৈতিক কর্মতৎপরতা তিনি চালিয়েছেন তিনি ব্যবহারে ছিলেন অমাই খুব মার্জিত ভদ্র মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমি কলকাতা ছিলাম মুজিব বাহিনীর অন্যতম প্রধান হিসেবে যেহেতু আমি কলকাতা বেজ মুজিব বাহিনীর কেন্দ্র ছিল ব্যারাকপুর আমাদের শেখ সেলিম সাহেব মাননীয় সংসদ সদস্য তিনিও ছিলেন আমাদের এখানে যারা আমির হোসেন আমু সাহেব আমরা একসাথে ছিলাম মুজাম্মল হোসেন সাহেবের সাথে ডাক্তার মুজাম্মল সাহেবের সাথে আমাদের দেখা হতো এবং তিনি যে এক কোটি গৃহরা মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন তাদের জন্য যে ক্যাম্প স্থাপিত হয়েছিল সেই ক্যাম্পে তিনি ডাক্তার হিসাবে সেই দুঃখী মানুষের পাশে তিনি দাঁড়িয়েছিলেন তিনি পাঁচবার সংসদ সদস্য হন এবং যেটা জনাব সৌদ্য আবুল কালাম আজাদ ভাই যে কথা আজাদ সাহেব যেটা বলেছেন মাননীয় সংসদ সদস্য সঠিক আমাদের সাথে দেখা হতো হাসি কথা বলত আমি তাকে শ্রদ্ধে মোজাম্মাল ভাই হিসেবে তাকে ডাকতাম মানুষ হিসাবে তার কোনো তুলনা হয় না দেখেন দশই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এবং রাত বারোটার পরে তিনি ইন্তেকাল করেন তার স্ত্রী শ্রদ্ধা ভাবি বলে আমরা ডাকতাম আমরা বাগেরাড়ি গেলে তার বাসায় অবশ্যই আমাদের খেতে হতো তিনি এক বছর আগে তার মৃত্যুর এক বছর আগে মৃত্যুবরণ করেছেন তার একমাত্র ছেলে মাহমুদ হোসেন তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সুতরাং তিনি যেখান থেকে নির্বাচিত হয়েছেন আমাদের সেই মোরলগঞ্জ এবং শরণখোলা এই দুইটা তার নির্বাচনী এলাকা ছিল আমি আমার বক্তব্য বেশি না বাড়িয়ে তিনি দক্ষতার সাথে যখন মন্ত্রী ছিলেন আবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সদস্য ছিলেন দক্ষতার সাথে তিনি তার দায়িত্ব পালন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ভীষণ আদর করতেন আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি কাছে থেকে দেখেছি সুতরাং এমন একজন আদর্শবান মানুষের মৃত্যুতে আমরা সত্যিই স্বভাবিক আমি তার আত্মার মাখেরাত কামনা করি তার ছেলে সহ যারাই পরিবারে যারা বেঁচে আছেন সকলের প্রতি আমাদের সহানুভূতি সকলের প্রতি আমরা আমাদের যে দুঃখ যে বেদনা যে কষ্ট তারা ভোগ করছেন তার আমরা সমমুৎস হয়েছি সুতরাং মাননীয় স্পিকার আমি তার আত্মার সাত শান্তি কামনা করি শোক সন্তানদের প্রতি শোক সন্তান পরিবারের প্রতি আমি আবারও আমার সমবেদনা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ দুই কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আমি প্রথমে আপনাকে একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে মুজাম্মের সাহেবের ব্যাপারে বলা হয়েছে যে তিনি গণপ্রজাতন্ত্রী আপনার যে শোক প্রস্তাবটা সংসদ থেকে দেওয়া হয়েছে তিনি বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে তিনি সমাজকল্যাণ ও মহিলা প্রতিমন্ত্রী মহিলা বিষয় প্রতিবে দুইটা এইটা একটু কারেকশন দরকার এখানে অশোক বসু জি আমরা দেখব এটা জি নারী ও শিশু মন্ত্রন নারী বিষয়ক প্রতিমন্ত্রী মুজাম্মেল সাহেব আছেন আমাদের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক এবং এই সম্পর্কের বিভিন্ন কারণে রাজনৈতিক কারণ তো বটেই এবং আমি যখন মাননীয় স্পিকার উনিশশো আশি সালে বাই ইলেকশনে গোপালগঞ্জ থেকে ইলেকশন করছে আমাদের চৌদ্দ নেতা মোল্লা জালাল সাহেবের মৃত্যুর পর তখন ওই সিটে বিএনপির প্রার্থীকে জিতাবার জন্য ঢাকা শহর থেকে সমস্ত মন্ত্রীরা সেখানে আয় আঠারো জন মন্ত্রী যায় একশো জন এমপি যায় এই সিটটা আসরে বঙ্গবন্ধুর অরিজিনাল সিট ছিল এবং আপনার যুবদল ছাত্রদল কেউ বাদ ছিল না তখন আমরাও আমাদের কর্মীদের বললাম যে তোমরা একটু আমার 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 বলা লাগে নাই তারাই অতি উৎসাহনীয় গোপালগঞ্জে ওই আসনে জিয়া রহমান তিনবার ওখানে মিটিং করে সেই সময় থেকে তার সাথে আমাদের সম্পর্ক তিনি অত্যন্ত বিনয়ী এবং আপনার আন্তরিক লোক ছিলেন সৎ ছিলেন এবং হাসর্য ছিলেন আর তার বক্তব্য ছিল স্পষ্ট সে সে রাজনৈতিক বঙ্গবন্ধুর আদর্শ এক রাজনীতি করতেন ছাত্রজীবন থেকে তিনি রাজনীতি করছেন এবং এই রাজনীতি করতে যে ওই মোরগঞ্জ আর ওই বাঘেরাটায় ওই অঞ্চলে তাকে বহুবার আবার নির্যাতিত হয়েছে ওই যে আমার এক সহকর্মী বললেন তাকে সুরক্ষাগত করাও হয়েছে যে এই রাজনীতিকে দরে শুরু হয়ে সরে কিন্তু আদর্শের প্রতি অটর অটল এবং তার যে ব্যবহার এ ব্যবহারে যে কোনো রোগ মুগ্ধ হতেন কারোর সাথে রাগ করে কোনো কথা বলতেন না তার মরুরগঞ্জ ওই এলাকার লোকের সাথে তার মাটি ও মানুষের সম্পর্ক এবং সেই সম্পর্ক এমনই যে এটা কোনো দিন কেউ মুছে ফেলতে পারবে না তার মৃত্যু হতে পারে কিন্তু তার যে কর্মকাণ্ড সেটা আমি বিশ্বাস করি ওই এলাকার মানুষ চিরকাল যতদিন বেঁচে থাকবে মুজাম্মের হোসেনকে স্মরণ করবে তিনি আওয়ামী লীগের চিকিৎসা সেবা তো তিনি করতেনি বিশেষ করে গাইনি চিকিৎসা তিনি ওখানে অত্যন্ত দক্ষতার সাথে সমস্ত মহিলারা যারা চিকিৎসা করতে যেত তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের আজকে চিন্তা করে দেখেন যে উনিশশো পঁচাশি থেকে এই পর্যন্ত উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট পঁয়ত্রিশ বৎসর একটা দলের প্রেসিডেন্ট কে থাকতে পারে যার ওই এলাকার কর্মীদের সাথে জনগণের সাথে সম্পর্ক থাকতে পারে মানে নিবিড় সম্পর্ক থাকতে পারে তিনি আজকে পঁয়ত্রিশ বৎসর তিনি ওই আপনার আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন তিনি বাগেরহাট জেলায় বিএমের সভাপতি ছিলেন বাগেরহাট রেড এটকে সেন্টারের সভাপতি ছিলেন তিনি পাঁচবার সংসদ সদস্য হয়েছেন উনিশশো একানব্বই ছিয়ানব্বই দুই হাজার আট দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এই পাঁচবার হয়েছে এবং এই পাঁচবারে দু হাজার একে উনি হয়েছিলেন কিন্তু আপনার জানেন সেই ভোট ডাকাতি করে সেদিন বিএনপি বা জামাত জোট তাকে জোর করে হারিয়ে দিয়েছিল তিনি বিভিন্ন সামাজিক এবং মানে সামাজিক কাজে কাজে সেবা সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন এবং তার চিকিৎসা সেবার সাথে সাথে তিনি এতিমখানাও করেছিলেন এবং তার নামে মুজাম্মের হোসেন নামে একটা কৃষি শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হল আসলে এই ধরনের লোকের যদি বাংলাদেশের রাজনীতিতে আপনার একটি মেজর অংশ থাকে তাহলে বাংলাদেশের রাজনীতি আর সব কথা হলো যে তার কোনো লোভ ছিল না তার কোনো কখনো গর্ব ছিল না তিনি মানুষের সাথে যেভাবে ব্যবহার করতেন এবং সবাইকে আপন নিয়ে করে লাস্ট লাস্ট আমার সাথে গত পার্লামেন্টে এখানে আপনার কথা হয় সে খুব মর্মাহত ছিলেন তার ওয়াইফ মারা গেছে এবং আর বিশেষ করে সেও উনিও অসুস্থ ছিলেন উনি নিজে সুস্থ ছিলেন না তাই আজকে উনি আমাদের মাঝ থেকে চলে গেছেন আমাদের এখান থেকে আরও আমাদের কয়েকজন সদস্য সবাই যেতে হবে কিন্তু তাদের কর্মই এই পৃথিবীতে বেঁচে থাকবে মোজাম্মেল সাহেব নাই তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোক সপ্ত পরিবারের প্রতি আমি সহানুভূতি যেন আল্লাহ জন্য তাকে বেশি করি এই কামনা করে মাননীয় স্পিকার আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্যবৃন্দ জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেনের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনা এখানেই শেষ হলো মাননীয় সদস্যবৃন্দ আমি এখন শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য এই মহান সংসদকে অনুরোধ জানাচ্ছি। সংসদে উত্থাপিত শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এই প্রস্তাবটি যথারীতি সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে এবং শোক প্রস্তাবটির অনুজীপী মাননীয় সদস্যের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের নিকট প্রেরণ করা হবে আমরা এখন তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য নিজ নিজ আসনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন শেষে মোনাজাত করব। মোনাজাত পরিচালনার জন্য আমি মাননীয় সদস্য সদস্যজনাম মোহাম্মদ হাফেজ রুহুল আমিন মাদানী ময়মনসিংহ সাতকে অনুরোধ জানাচ্ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إن عبدك ডাক্তার মুজাম্মুল হোসেন আল্লাহ আপনার বান্দা ডাক্তার মুজম্মুল হোসেন রব্বুল আল আমিন আপনার কাছে চলে গিয়েছে তিনি মানুষের সেবা করেছেন জনগণের সেবা করেছেন রব্বুল আল আপনি তার প্রতি রেহম করুন আব্বুল আলমিন আপনি তাকে ক্ষমা করে দিন আবুল আলমিন ইনকা আল্লাহ উনি যে সমস্ত ভালো কাজগুলো করেছে সেগুলি আপনি নেকির পাল্লা বাড়িয়ে দিন ও ইনকা মুসিয়ান ফতেজা আনহু হে আল্লাহ যদি কোনো খারাপ কাজ করে থাকে يلا اپنی رحمان اپنی دعابان اپنی غفور رَحِيمٌ رب العالمين مِنْ خما کری اللهم اغفر له وارحمه واعف عنه وعافيه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدل له دارا خيرا من داره আহলান اهلا خیরা মিন আহলি ওয়া হাদি খিলহু আল জান্নাত আল ফিরদাউস ওয়া কহি মিন আযাব আল কুবর ওয়া মিন নার আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন রব্বুল আলামিন আমাদের কয়েকজন সদস্য সংসস সদস্য কিছুদিনের মধ্যে অন্তিকাল করেছে রব্বুল আলামীন আপনি সবাইকে maaf করে দিন আপনার রহমত অনেক প্রশস্ত রব্বুল আলামিন আমার বাংলার জনগণের আস্থার ঠিকানা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী হে আল্লাহ আপনি তাকে সদা সর্বদাই সুস্থ রাখুন রব্বুল আলমিন তাকে দীর্ঘজীবী করুন রব্বুল আলমিন হিংসক নিন্দুকদের চক্রান্ত থেকে আপনি তাকে বাঁচিয়ে রাখুন হে আল্লাহ আপনি আপনার কুদরতের হাত দিয়ে তাকে রক্ষা করুন রব্বুল আলমিন জাতির জনক বঙ্গবন্ধু সপরিবারে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার পরিবারের সদস্যদেরকে হে আল্লাহ আপনি জাতির জনক বঙ্গবন্ধু তার পরিবারের সকল শহীদদেরকে রব্বুল আলমিন আপনি বেহেস দান করুন রব্বুল আলমিন আমাদের জাতীয় চার নেতা যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল জেলখানা রব্বুল আলমিন তাদের জীবনের সমস্ত নিকির কাজগুলি গ্রহণ করে নিন এবং যদি তারা মানুষমাত্র ভুলভ্রান্তি করে থাকে আপনি ক্ষমা করে দিন স্বাধীনতা যুদ্ধে আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদেরকে আপনি দান করুন আল্লাহ আপনি আমাদের প্রার্থনাগুলি কবুল করুন গোনাগার হাতগুলি আপনার দরবারে উঠে এসি খালি হাতে ফিরাবেন না না রাবুল হে আল্লাহ আপনাদের আমাদের প্রার্থনা কবুল করুন মাননীয় সদস্যবৃন্দ চলমান সংসদের কোন সদস্যের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনার্থে সংসদের অধিবেশন মুলতবি করার রেওয়াজ আছে সেই অনুযায়ী মাননীয় সংসদ সদস্য মরহুম মোহাম্মদ মোজাম্মুল হোসেনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনার্থে আজকের দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত অন্যান্য কার্যাবলী স্থগিত রাখা হল তবে প্রশ্ন জিজ্ঞাসা উত্তর ইতিমধ্যেই টেবিলে উপস্থাপন করা হয়েছে মাননীয় সদস্যবৃন্দ সংসদের বৈঠক আগামীকাল তিরিশে পৌষ চোদ্দোশো ছাব্বিশ চোদ্দো জানুয়ারি দুই হাজার বিশ মঙ্গলবার বিকাল চারটা পনেরো মিনিট পর্যন্ত মুলতবি করা হলো আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম